আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা জারাব ভাইকে চিনেন, স্ক্রিনে যে ছেলেটা আছে ওকে অনেকেই চিনেন, অনেকেই কিন্তু জানেন যে জারাব গাড়ি চালাইতে পারে, এটা অনেকেই দেখে ফেলছেন। কিন্তু আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাইতে চাই। জারাব ভাই কিন্তু কোরআনে হাফেজি পড়া পড়তেছে, ও কিন্তু পাঁচ পারা অলরেডি মুখস্থ করে ফেলছে। কয় পারা মুখস্থ হয়েছে জারাব? পাঁচ পারা। এদিকে তাকায় বলো, কয় পারা? পাঁচ পারা। পাঁচ পারা। তা আমাদের দর্শক শুধু মনে করছে তুমি শুধু গাড়ি চালাইতে পারো। হ্যাঁ, তুমি যে সাথে সাথে আবার এত সুন্দর তিলাওয়াত করতে পারো এটা কিন্তু দর্শক জানে না। এবং ওর গলায় যে মেডেল দেখছেন, এটা কি? এই মেডেলটা হচ্ছে পুরস্কারটা, দেখেন প্রথম পুরস্কার। জারাব ভাই কিন্তু প্রথম পুরস্কার পায়া মেডেল অলরেডি গলায়, এটা কিসের পুরস্কার? জারাব ভাই হচ্ছে দৌড় খেলায় ফার্স্ট হয়েছে না? তাহলে খেলাধুলা ওর জারাব ভাই ফার্স্ট, গাড়িও চালাইতে পারে, এবং ওর আরেকটা বিশেষ গুণ হচ্ছে ও কিন্তু মাদ্রাসায় পড়তেছে এবং পাস পারা, ওর কোরআন অলরেডি মুখস্থ হয়ে গেছে। সো আজকের লাইভে শুরুতে আমি গাড়ি দেখাবো না, শুরুতে জারাব ভাইয়ের কিছু মানে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো, যারা জারাব ভাইকে অলরেডি চিনেন ভিডিও দেখে। এই যে সানরুফ সহ একটা গাড়িতে আমরা বসে রয়েছি, এটা হচ্ছে র্যাপ ফোর গাড়ি, আর আজকে আমরা এই র্যাপ ফোর গাড়ি কিন্তু 10 লাখ টাকার মধ্যে দিয়ে দিতে পারবো। সম্পূর্ণ লাইভটা দেখবেন, আজকের লাইভে আকর্ষণীয় আকর্ষণীয় সব গাড়ি আছে। তো জারাব ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমি অনেক ভালো আছি। আমাদের দর্শকদের জন্য আপনি কি একটু কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাইবেন? সে অনেক লাজুক, রাজি হয় না, আমি অনেক কষ্ট করে রাজি করাইছি। সো আপনারা সবাই একটু লাইক দিয়ে দিবেন এই ভিডিওতে, সবচেয়ে বেশি লাইক দিবেন শুধু জারাব ভাইয়ের জন্য। জারাব ভাই আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান আজকে আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان والأرض وضعها للأنام فيها فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان. ما شاء الله ما شاء الله। আরেকটা কি শোনান যাইবো? আমার তো আরো শুনতে মন চাইতেছে, আমার গায়ের লোম দাঁড়াই গেছে। জারাব ভাই সত্যি আপনার ভিতর যে এমন একটা গুণ আছে এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। একটা বিগ থামস আপ, আজকের লাইভটা অনেক বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন শুধু জারাব ভাইয়ের ভালোবাসায়। এবং জারাব ভাইকে মাশাল্লাহ আল্লাহ পুরো কোরআন মানে হ্যাবজ করার তৌফিক দেক, এটার জন্য সবাই দোয়া করবেন মাশাল্লাহ। আজকে আমি আরেকটা তেলাওয়াত শুনতে চাই জারাব ভাইয়ের কাছ থেকে, আরেকটা শুনবেন? আমার আমাদের অডিয়েন্স কিন্তু সবাই আপনার এই যে কোরআন তেলাওয়াত শুনে কিন্তু অলরেডি লাভ সাইন দিয়ে দিছে। সবাই একটু লাইক দিবেন, লাভ দিবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন। সে শুধু গাড়ি চালাইতে পারে না, সে কিন্তু দৌড় খেলায় ফার্স্ট পুরস্কার পাইছে, পড়াশোনাও ভালো, এবং সে কিন্তু কোরআন তেলাওয়াতও করতে পারে। আরেকটা একটু শুনবেন জারাব ভাই? بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا فكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين. শোনাও না আরেকটু, আমার তো ভালো লাগতেছে, যতই শুনতেছি আমি অবাক হয়ে যাইতেছি। এতদিন শুধু আমি জানতাম যে ও খালি গাড়ি চালাইতে পারে, আপনাদেরকে এটাই দেখাইছি, বাট আজকে আইসা শুনি ও পাঁচ পারা অলরেডি কোরআন মুখস্থ করে ফেলছে। এবং এত ভালো ওর কণ্ঠস্বর, আমি সুইরা বিশ্বাস করবেন আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়াই গেছে। তো জারাব ভাই আরেকটা হবে? আরেকটা, যতই শুনতেছি ততই কিন্তু ভাল লাগতেছে, আরেকটা প্লিজ, এটা শুনেই আমরা গাড়ি দেখাবো। بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كانوا صادقين
ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. صدق الله العظيم. অনেক ধন্যবাদ। আমি আসলে কি বলবো, আপনারা যারা লাইভটা দেখলেন, ওর তেলোয়ারটা শুনলেন, শুধু আপনারাই বলবেন যে ও এই বয়সে যে গাড়ি চালাইতে পারে এটা কিন্তু সবাই অনেকেই দেখা অবাক হয়ে গেছেন। কিন্তু ছেলেটা যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, একজন লেখছে ছেলেটার সেট আপ গেট আপ দেখে বোঝা যায় না যে হাফেজি পড়তেছে। মাদ্রাসা যাওয়ার সময় তো ঠিকই পাঞ্জাবি পাজামা পরো না? জি, আব্বুর সাথে শোরুমে যখন আসে তখন শুধু ও এভাবে আসে। থ্যাংক ইউ আরাব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য আমার পক্ষ থেকে গিফট থাকবে লাইভের পরে। সবাই একটু ওর জন্য একটা বড় দেখে লাইক দিয়ে দেন, ওর জন্য দোয়া করবেন সবাই, ঠিক আছে? খুব ভালো ছেলে আরাফ, আরাফ না জারাফ। আমরা এই মুহূর্তে আসছি জাহিন জারাফ অটোমোবাইলসে, আর আজকের লাইভে কিন্তু আমরা এই যে জারাফ যে গাড়িতে বসে আছে, র্যাপ ফোর, মাত্র 10 লক্ষ টাকা বাজেট থাকলে কিন্তু আপনি এই র্যাপ ফোর কেনার স্বপ্ন দেখতে পারবেন, কোনো দোষ নাই। এই গাড়িটা আমাদের জাকির ভাইয়ের কাছ থেকে, যতদিন ধরে গাড়িটা চলতেছে সার্ভিস কিন্তু জাকির ভাইয়ের থেকে নিছে। জাকির ভাই আসেন। প্রথমত আপনাকে একটা মানে বড় ধন্যবাদ জানাই যে আপনার ছেলে যে যে কোরআন তেলত শোনাইলো আমাদেরকে, এটার জন্য সত্যি গর্বে বুকটা ভরে গেল জাকির ভাই। আমি আসলে সত্যি এর আগে শুনিও নাই, আমি জানতাম না যে এত সুন্দর তেলত করতে পারে। ইচ্ছা ছিল আল্লাহ তাআলা যদি শেষ পর্যন্ত নিতে পারে, ও অলরেডি পাস করা পর্যন্ত ওর মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, খতমও দিছে কোরআন শরীফ, খতমও দিছে। ভালো ছেলে জারাব, ওর জন্য সবাই দোয়া করবেন। জারাব ভাই আপনি তাহলে ভিতরে গিয়ে রেস্ট নেন, আর আমি জাকির ভাইকে নিয়ে আজকে আপনাদেরকে একটু অবাক করে দিব। কারণ এখান যে লাল কালার গাড়িটা দেখতে পাচ্ছেন র্যাপ ফোর, এই গাড়িটা কিন্তু আপনার সানরুফ সহ গাড়ি, আপনি পাবেন অনলি 10 লক্ষ টাকা বাজেট থাকলেই। আস্কিং প্রাইস মেবি একটু বেশি হবে, বাট আমি কথা দিচ্ছি 10 লাখ টাকা বাজেট থাকলে আপনি এই গাড়িটা নিতে পারবেন। কিন্তু গাড়ি ভাই একটা, অনেকেই সানরুফ সহ আপনার র্যাপ ফোর খুঁজতেছেন, মনের মতো পাইতেছেন না। এই গাড়িটা দেখেন ভাইয়া, এটা আমি যদি বলি কি বলে সিএনজি করা আছে 90 লিটার। পেপারসের কি অবস্থা? পেপারস একেবারে 24 সাল ফুল আছে, 24 সাল ফুল পেপারস আছে ফুল। আচ্ছা, তাহলে কাগজ নিয়ে কোনো ঝামেলা নেই, এবং গাড়িটা কিন্তু খুব টানা বডির গাড়ি, একদম স্ট্রং মজবুত একটা গাড়ি। র‍্যাপ 4 মডেল হচ্ছে 95, কিন্তু গাড়ি চালাইলে আপনি বুঝতে পারবেন না যে এটা 95 এর মডেল। রেজিস্ট্রেশন 99 এ কাগজপত্র আপডেট আছে, 4টা চাকা টায়ার রিম সব কিছুই আপনার পক্ষে আছে। এবং এই গাড়িটা যদি কেউ নেন চালায়া টেস্ট করবেন, কম্পিউটারে চেক করবেন প্রয়োজন মধ্যে, তারপরে নেবেন এই গাড়িটা। এই গাড়িটা 99 থেকে আসেন ভাই আমি রক্ষণাবেক্ষণ করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 99 থেকে আমার হয়তো একটা ওয়ার্কশপ ছিল জানেন কি না, হ্যাঁ হাগিহারা আমার একটা ওয়ার্কশপ ছিল। তো যাই হোক, 99 থেকে গাড়িটা রক্ষণাবেক্ষণ করি। আর মাছ পথে জাপান থেকে ইনপুট করে ডাইরেক্ট, নট বাংলাদেশ থেকে, জাপান থেকে ডাইরেক্ট ইঞ্জিনটা একবার এনে ইঞ্জিন একবার রিপ্লেস করছিলাম। আচ্ছা আচ্ছা, রিকন্ডিশন। হ্যাঁ, এই ইঞ্জিন দিয়ে এখনো 10-12 বছর অনায়াসে চালাইতে পারবে। আচ্ছা, এই গাড়িটার সিসি হচ্ছে 2000, একজন জিজ্ঞেস করছেন, আমি বলে দিলাম এই গাড়িটার সিসি হচ্ছে 2000, পেপারস আপডেট আছে। আস্কিং প্রাইসটা কত চাচ্ছেন জাকির ভাই? এটার আস্কিং প্রাইস চাচ্ছিলাম হাসান ভাই 11 লক্ষ টাকা। ভাই আমি তো অলরেডি বলে ফেলছি 10 লাখ টাকা বাজেট হলে নেওয়া যাবে, কি করা যায়? যে বলছেন তো বলছেন, বললে গাড়ি তো মানে 10 লাখ টাকা যদি কেউ নিয়ে আসে দিয়ে দিবেন, দিয়ে দিব ইনশাল্লাহ। যান 10.5 লাখ ভাই বলছিল ফিক্সড বলে দিবে, তাও আমি রিকোয়েস্ট করছি। এই দেখেন চাকার কন্ডিশনটা দেখেন, টায়ারটা কিন্তু একদম নতুন আছে, দেখছেন 4টা টায়ারই আছে, কন্ডিশন ভালো আলহামদুলিল্লাহ। এবং গাড়ির পেপার সাবডেট আছে, সানরুফ আছে, বড় কথা হচ্ছে এই গাড়িটাতে আপনি সানরুফ পাবেন, টানা বডির গাড়ি, তেলে এটা কিন্তু সিএনজি করা আছে, বাট গাড়িটা সুন্দর। 10 লক্ষ টাকা বাজেটে আপনি এই গাড়িটা নিতে পারবেন। এবার সেম বাজেটে আমরা একটা গাড়ি দেখাই, এটা হচ্ছে আপনার স্পেসিও, স্পেসিও, স্পেসিও। আচ্ছা, তেজগাঁও রহিম মেটাল মসজিদ এবং এইচএনএ সার্ভিস সেন্টার, ঠিক ওটা পাশেই জাহিন জারাব অটোমোবাইলস, লোকেশনটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে আপনার অল্প টাকার মধ্যে আরো একটা গোলমরিচ, ঝাল বেশি, ঝাল একটু দেখেন। এটা হচ্ছে আপনার স্পেসিও গাড়ি, মডেল কত জাকির ভাই? এটা মডেল মাত্র 2002 হাসান ভাই, রেজিস্ট্রেশন 2003, এসির অপশন টাচ, এসির অপশন টাচ, এটা লিমিটেড ভার্সনের গাড়ি, এলপিজি আছে, এলপিজি কই, এলপিজি কই, বিতে বিতে ভাই, ভাই রাউন্ড ট্যাঙ্ক নাকি? ওই যে রাউন্ড ট্যাঙ্ক, আল্লাহ দারুন। এটা কিন্তু রাউন্ড ট্যাঙ্ক দিয়ে এলপিজি করা আছে, জায়গা নষ্ট হয় নাই। এই যে দেখেন এক্সপায়ার টায়ার রাখছে, চাকা রাখছে, তারপরে জায়গা আছে, অনেক জায়গা আছে, সিসি 1500, সিসি 1500। এবং এটার মাল মশলা সব জি করলার মাল মশলা, সব সব দারুন। 800 উপরে লোক আছেন লাইভে, সবাই একটু লাইক দেন। আর আজকে লাইভের শুরুতে যেটা দেখাইছি ওইটার জন্য আজীবন আমি মানে নিজেকে নিজে ধন্য মনে করবো যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতে পারছি। আমাদের এই ভিডিও দেখে যদি অন্তত একজনও উদ্বুদ্ধ হয়ে তার ছেলেকে কোরআনে হাফেজ বানাইতে চায়, তাইলে না আমরা সওয়াব পাবো, কি কন জাকির ভাই? ইনশাল্লাহ। এই গাড়িটার প্রাইস কত জাকির ভাই?
এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 1,50,000 টাকা 1,50,000 আস্কিং আচ্ছা দামদামি সুযোগ আছে অনেক সুযোগ আছে 11,50,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস দামদামি সুযোগ আছে স্পেসিও গাড়ি আর এইখানে একটা এলিয়ন আছে ভাই রে ভাই এটা একটু ব্যাক সাইডটা আগে খুলেন এটার ব্যাক সাইড খুলবো এক ব্যাক সাইড আর ইঞ্জিনটা দেখাবো গাড়ি দেখা মডেল বলতে হবে আপনার তাই হ্যাঁ গাড়ি দেখা মডেল বলতে হবে আমি তো জানি এবার আপনারা বলবেন এই গাড়িটার আমি চেসিস দেখাবো ইঞ্জিনও দেখাবো এলিয়ন গাড়ি পাল কালার আপনারা বলবেন এটা কত মডেল হইতে পারে দেখেন 100% অরিজিনাল তেলের গাড়ি অকটেন দিবেন একটু চেসিসটা দেখেন গাড়ি যত্ন নিলে বুড়া হয় না এই কথাটা মাঝে মধ্যে বলি তাহলে আপনি দেখেন এই যে গাড়িটা এটা কি পরিমাণ যত্নে চলছে আপনি এবার একটু চেসিসটা দেখে আন্দাজ করেন আপনি একটা 2020 মডেলের প্রিমিও কিনবেন সেই গাড়িটার চেসিস দেখবেন এই অবস্থায় আছে এটার এক্সট্রা চাকা যেটা এক্সপায়ার টায়ার এটা মনে হয় নামায় নাই একবারের জন্য একদম জাপান কন্ডিশনে আছে অকটেন ড্রিভেন গাড়ি তেলে চলা এলিয়ন আপনি 1,000টা এলিয়ন দেখবেন বাট এটার সাথে মিলবে না মিলবে না একটু সামনে আসেন ইঞ্জিনটা দেখাই দিই মডেল কত এবার আপনারা একটু আইডিয়া করেন আহারে বৃষ্টি শুরু হয়ে গেল জাকির ভাই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে আচ্ছা দেখেন এই হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন এদিকে একটু থাকুক বৃষ্টির পানি পড়তে পারে এই দেখেন চেসিস একদম অরিজিনাল তেলের গাড়ি অকটেন ড্রিভেন গাড়িটা বাস্তব এগুলো কখনো রং হয় না এই যে ভিতরে যা দেখতেছেন কখনো রং হয় নাই ঠিক আছে এবং এটার যে হেডলাইট 100% অরিজিনাল আছে 100% গত সপ্তাহে একটা এক্সিও দেখাইছিলাম ভাই তেলের ওইটা নিয়ে যে কি পরিমাণ কারাকারি লাগছে মানুষ এখনো ওইটার জন্য ফোন দেয় পায় না এই যে এলিয়ন গাড়িটা এটার জন্য দেখবেন আপনারা এরকম একটা কারাকারি ঝাপাঝাপি লাগবে কারণ এমন গাড়ি হাজারে একটা পাওয়া যায় মডেল একজন লেখছে 16 স্বচ্ছ রয় ভাই বলছে এটার মডেল হচ্ছে 16 একদম না এটার মডেল 16 না ভাই আপনি এটার মডেল শুনলে অবাক হবেন এই গাড়ির মডেল হচ্ছে 11 11 11 আপনি 11 এলিয়ন এত ফ্রেশ কই পাবেন এবার আপনাকে একটা কথা বলি এই গাড়ির দুই একটা জায়গায় টাচ আপ হয়েছে শুধু কিন্তু বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং অরিজিনাল তেলের গাড়ি পিছনের গ্লাসটা 5,000% অরিজিনাল আছে এই যে দেখেন অরিজিনাল স্টিকারটা এখনো গাড়িতে লাগানো আছে 11 যাক তেলের গাড়ি মডেল হচ্ছে আপনার 2011 রেজিস্ট্রেশন হয়েছে 16 16 রেজিস্ট্রেশন আপনি নর্মালি অন্য এই যে একজন লেখছে 13 ভাই দেখছেন কেউ ওই 13 নিচে আইতেছে না 13 মডেল 16 মডেল বলতেছে বাট গাড়ির মডেল হচ্ছে 2000 আপনি তো আজকে ঝামেলা লাগাইয়া দিছেন কোন ঝামেলা ভাইয়া তো আমি আজকে এটার এই গাড়ি দিয়ে বলছিলাম যে 2000 টাকা পুরস্কার দিব যে এটার মডেল মডেল বলতে পারলে না তাহলে কাস্টমার পুরস্কার পাইলো না পাইলো না পাইবো না সবাই বলবো 16 মডেল 13 মডেল কেমনে পাইবো বলেন 11 মডেল বেস্ট একটা গাড়ি হবে এটা যদি কেউ মানে বাস্তবায়িত দেখেন এটার ইঞ্জিন এবং চেসিস বিশ্বাস করতে মন চাবে না ঠিক আছে গাড়িটা অনেক ফ্রেশ আছে সো আমি বলবো বাজার থেকে 1,00,000 টাকা বেশি দেওয়া হইলেও এই রকম গাড়ি কেনা উচিত এটার দাম কত জাকির ভাই গাড়ি আসলে হাসান ভাই গাড়ি তো অনেক আছে হ্যাঁ কিন্তু এগুলো তো ইউজ আচ্ছা ইউজ কারের ভিতরে 900 মানুষ লাইভে আছেন আর একটু ধাক্কা দিলে 1K হয়ে যায় 1,000 হয়ে যায় ইউজ কারের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে আচ্ছা এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদেরকে একটা অগ্রিম খবর দিয়ে দেই আজকে রাত্রে যাচ্ছি খুলনায় কালকে খুলনায় লাইভ হবে সো আগাম দাওয়াত দিয়ে দিলাম খুলনার আশেপাশে গিয়ে তাকে দেখা করবেন শুক্রবার সকালে আমার লাইভ আর হবে না এই জন্যই আমরা আজকে লাইভ করতেছি জি পাল কালারের এই গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন এটা হাসান ভাই 2,50,000 টাকা যাচ্ছে আজকে একজন জিজ্ঞেস করছে এক্স করলা আসেনি দুইটা আছে দুইটা আছে ওয়েট করেন দুইটা আছে তাহলে এটার প্রাইস কত দিচ্ছেন 2,50,000 টাকা আসকিং আচ্ছা 2,50,000 টাকা আসকিং প্রাইস আসেন অনার করা যাবে জি নেক্সট আমরা বাইরের গুলো দেখায় ভিতর ঢুকে যাই বৃষ্টি আসতেছে তো ভাই ওই ভিড়টা কি আপনার ওটা আমার বৃষ্টি পড়তেছে একটু আগে দেখার আছেন ভাই কই এই পাশে আগে দেখার এটা কিন্তু নতুন কালেকশন নতুন নতুন 8 এর মডেল না 8 এর গাড়ি 2008 এর মডেল এক্সিও সিলভার কালার গাড়ি আর চাকাগুলো ভাই সুন্দর আজকে যে গাড়িটাই দেখতেছি চাকাগুলো কিন্তু মানে তাকায় থাকতে ইচ্ছা করে 8 এর মডেল এক্সিও ভিতর হচ্ছে আপনার অ্যাশ কালার এই দেখেন বিস্কিট হাসান ভাই এটা বিস্কিট অ্যাশ না ওটা বিস্কিট এটা এক্সিওর বেজ ভিতরে বিস্কিট এক্সিওর বেজ খুব কম পাওয়া যায় মার্কেটে এক্সিওর বেজ এটা উডেন আছে এবং এক্সিওর বেজ কালার ভিতরে বিস্কিট কালার এসি এর অপশন টাচ এবং আপনার উডেন আছে ইঞ্জিনটা একটু দেখাই 2008 এর মডেল গাড়ি এই দেখেন এটার লাইট অরিজিনাল এই যে স্টিকার জাপানের তারপরে এটার লাইট অরিজিনাল দুইটা হেডলাইট অরিজিনাল আছে এই যে কালারগুলো কিন্তু অরিজিনাল রং হয় নাই কখনো ঠিক আছে সো এই গাড়িটা সিনজি করা দেখেন আপনি নিজে আমি তো বুঝতেছি না এটা তো মনে হইতেছে তেলের গাড়ি অকটেনের গাড়ি 8 এর মডেল জিও তেলের গাড়ি অকটেন এখনো অকটেন আমি আসলে অবাক হয়ে গেলাম 8 এর এক্সিও দাঁড়ায় আছে কেন তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি 8 এর এক্সিও তেলের গাড়ি লিমিটেড ভার্সন মনে হয় লিমিটেড ভার্সন আচ্ছা আসেন গাড়িটা মাশাআল্লাহ সুন্দর আছে পিছনটা একটু দেখাবেন খুলা জাকির ভাই
পিছন দিকটা একটু খুলে দেন আজকে আমি একটু গলায় ব্যথা অনুভব করতেছি আসলে এজন্য জোর দিয়ে কথা বলতে পারতেছি না আপনাদের শুনতে অসুবিধা হলে আমাকে একটু বলেন তেলের গাড়ি এক্সিও 8 এর মডেল এটা রেজিস্ট্রেশন কত জাকির ভাই এটা রেজিস্ট্রেশন হচ্ছে 10 এ আছে ভাই ও অরিজিনাল তেল এই দেখেন অরিজিনাল 1000% অকটেন ড্রাইভ 1000 8 এর মডেল অরিজিনাল তেলের গাড়ি মিলানো মুশকিল জাকির ভাই ইদানিং কিন্তু যে জোস জোস গাড়ি আনতেছে অবাক হওয়া ছাড়া উপায় নাই এটার দাম কত জাকির ভাই এটার দাম হচ্ছে হাসান ভাই 1450000 টাকা আজকে 8 এর তেলের এক্সিও 1450000 টাকা আসলে অনার করা যাবে এই যে জারাব ভাই কিন্তু সানরুফের উপরে সানরুফ জারাব ভাইরে সবাই একটা লাইক দিবেন আজকে জারাব ভাই লাইভের শুরুতে যে জিনিস দেখাইছে আমি অবাক হয়ে গেছি সত্যি এই যে ছোট বাজেটে কম বাজেট একটা গাড়ি স্টারলেট ক্যারেট মডেল হচ্ছে 98 রেজিস্ট্রেশন 2002 2 এ রিমগুলো দেখছেন এইটা যে কার কপালে আছে এই গাড়িটা আছেন ভাই যার কপালে আছে যে এই গাড়িটা নিবে চালাবে সে কিন্তু ভাগ্যবান ভাগ্যবান সে ভাগ্যবান তার কিন্তু খরচ নাই খরচ কম হ্যাঁ অল পাওয়ার 1331 সিসির গাড়ি কম বাজেটে ছোট গাড়ি এটা কিন্তু সবগুলো গ্লাস আপনার এটা 1331 সিসি অল অপশন অটো আচ্ছা আচ্ছা অল অপশন অটো এটার প্রাইস কত জাকির ভাই এটার প্রাইস হচ্ছে আছেন ভাই 650000 টাকা আস্কিং 650000 আস্কিং 50 আস্কিং এবার আসেন পাশে একটা ভিটস গাড়ি আছে ভিটসটা হচ্ছে আপনার 2010 এর মডেল 2010 এর মডেল আর রেজিস্ট্রেশন 2015 তে 15 এটা কিন্তু পুশ আচ্ছা এটা হচ্ছে পুশ স্টার্টার গাড়ি পুশ স্টার্ট স্কুল ডিউটির জন্য যারা নিতে চান পুশের গাড়ি এই যে পুশ স্টার্ট এবং আপনারা এই যে দেখেন এগুলো কিন্তু সিট কভার করা না এটা কিন্তু আবার অরিজিনাল যে সিট থাকে ওইটাই দেওয়া আছে ভাইয়া এটা কি তেলের গাড়ি 100 গ্লাস অরিজিনাল 100 হ্যাঁ এবং এটাও কিন্তু আপনার তেলের গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের 100% অকটেন ড্রাইভ আজকে কিন্তু কম বাজেট মাঝারি বাজেট ছোট বাজেট বড় বাজেট সবই আছে এটার প্রাইস কত জাকির ভাই এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 1130000 টাকা আছে 1130 আজকে 30 ওকে 1130000 টাকা এই গাড়িটা পাবেন আচ্ছা এই যে ভিতরে আসেন এখানে একটা এক্স করলা চাইছিল এক ভাই বেস কালারের এক্স করলা 3 এর মডেল 8 রেজিস্ট্রেশন দুইটা আছে এক্স করলা ওয়ারেন্টি গ্যারান্টি সব দিব এই এক্স করলা আমি সব দিবেন হ্যাঁ সব দিব আচ্ছা এদিকে আসেন ভিতরে বিস্কিট আবার অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে খরচ কিন্তু কমে গেল অনেকে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইতে চাইবেন কি না এটাতে লাগানোই আছে বেস কালার 3 এর মডেল কিন্তু ভিতরে আপনি প্যাডগুলো দেখেন কত দারুণ রাখছে এখনো একদম ফুল টাইট বডির গাড়ি হাসান ভাই এখনো দেখছেন পার্সোনাল ইউজের গাড়ি 3 এর মডেল না 3 এর মডেল ওকে মডেল 3 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2009 9 3 এর মডেল 1500 সিসি অল অটো 9 রেজিস্ট্রেশন 1500 সিসি অল পাওয়ার সিএনজি করা আছে সিএনজি করা আছে 60 লিটার আচ্ছা এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস হচ্ছে হাসান ভাই 1180000 টাকা আস্কিং 1180000 আস্কিং জি গাড়ি পাবে যে নিবে গাড়ি পাবে একটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এবার আমাদের কি দেখাবেন টয়োটা রম গাড়িটা দেখাই দেন না এই যে রাম এই গাড়িটা এত সুন্দর ভাই কালারটা ও মাই গাড়ি হ্যাঁ ও মাই গাড়ি একদম মানে নিখুঁত একটা গাড়ি খাই খাই করে ভাই কালারটা দেখছেন শুধু কালার না ভিতরে দেখলে আরো চমকে যাবে সিসি হচ্ছে আপনার 1500 অল অপশন অটো ওয়ান ডোর পাওয়ার টু ডোর স্লাইড এই যে স্লাইডিং ডোর এবং ওই পাশটা হচ্ছে পাওয়ার ডোর জায়গা থাকলে এখান থেকে চাপ দিলে কিন্তু দরজা খুলে যাবে ঠিক আছে এই দিয়ে দিছি স্টার্ট টোক্কা দিলাম আর স্টার্ট টোকায় টোকায় স্টার্ট দরজা খুলেন সুইচ দরজা খুলতে হলে এখানে চাপ দিতে দেখেন পাওয়ার ডোর লেখা আছে এই চাপ দিলে কিন্তু জায়গা আছে ভাই ধরে রাখেন হ্যাঁ ধরে রাখেন খুলে জায়গা আছে দেখেন আবার লাগানি ওয়ালের লগে লাগা যায় ওখানে আবার বাইজা যাবে ভাই জায়গা কম জাকির ভাই জায়গা কম ওটা খোলা যাবে না এখন এদিকে দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়র 1500 সিসির গাড়ি খুবই সুন্দর একটা টয়োটা রম এবং এটা আপনার বাজেটের মধ্যে হবে এটা কিন্তু এলপিজি করা আছে আসলে এলপিজি সহ এলপিজি করা আছে দাম কত মাত্র 1120000 টাকা আস্কিং 1120 মাত্র 1120 আস্কিং আস্কিং আসলে বিশাল ছাড় দিব ভাই এলপিজিটা দেখাই দেই এই দেখেন এলপিজি করা খরচ আরো কমছে দাম হচ্ছে 1120000 আস্কিং আসলে দাম কমবে পাশে একটা প্রিমিয়াম আছে মনের মতো এটা হলো 13 মডেলের ঢাকা সেরা প্রিমিয়াম আচ্ছা পাল কালার হ্যাঁ পাল কালার 13 মডেলের ঢাকা সেরা প্রিমিয়াম 17 তে হ্যাঁ 17 তে রেজিস্ট্রেশন এবং এটার উডেনগুলো দেখেন কি দারুন আহ শান্তি ভাই প্রিমিয়ামতে এই ভিতরের ইন্টেরিয়রটা আমি দেখলেই আমার চোখটা না মানে চোখের একটা আরাম বুঝছেন আমি জানি না অন্যদের কেমন লাগে আমার কাছে বিস্কিট কালারটা খুব সুন্দর লাগে গাড়িটা এবং এটারও ইঞ্জিন কন্ডিশন এটাও অকটেন গাড়ি তেলের গাড়ি এটা অকটেন মডেল হচ্ছে 2013 আর রেজিস্ট্রেশন 2017 এই গাড়িটার প্রাইস কত জাকির ভাই এটার প্রাইস হচ্ছে আসেন ভাই আস্কিং 2750000 2750000 আস্কিং 50000 টাকা এখানে আছে একটা এক্সট্রেল গাড়ি ওই যে সানরুফ পাইলেই জারাব ভাই সাদে সানরুফ পাইলেই কিন্তু জারাব ভাই সাদে আজকে জারাব ভাইয়ের জন্য এই ভিডিওতে অনেকগুলো লাইক আসবে অনেকগুলো লাইক ঠিক আছে এই গাড়িটার মডেল কত
এটা মডেল 15 রেজিস্ট্রেশন 15 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন আর্মি কালার হ্যাঁ আর্মি কালার প্রোটেকশন লাইট আছে বেজ ইন্টেরিয়র সানরুফ মুনরুফ ব্যাকলা পাওয়ার 7 সিট নাইকি ও আচ্ছা 7 সিট এটা নাইকি এই যে দেখেন সিট পাওয়ারও আছে ড্রাইভিং সিটের পাশের সিটটাও পাওয়ার লেদার সিট এবং ভিতরটা সব আমরা বিস্কিট কালার এই যে এখানেও বিস্কিট কালার জানাব ভাই কি অবস্থা অনেকে তো লাইভেই মাত্র আসছে শুরুতে তো ছিল না এখন যারা আসছে তাদের তাদের জন্য না করলে লাভ হবে না না করলে লাভ হবে না তাদের জন্য একটু দুইটা লাইন একটু তেল অফ করে শোনান আজকে আবার শুরুতে লাইভটা কইরা এত ভালো লাগছে এখন যারা লাইভে আসছে ওটা লাগাই দিবেন এটা হাতে নিয়ে বলেন না চলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون صدق الله العظيم Thank you. ওকে এখানে দেখেন পিছনেও কিন্তু বিস্কিট কালার আমি আজকে লাইভ শেষ করার পরে যতক্ষণ এখানে থাকবো বসে বসে যারা আব্বাইয়ের তেলাওয়াত শুনবো এখানে দেখেন এটা কিন্তু আপনার ব্যাকগালা মনে হয় অটো না ব্যাকগালা পাওয়ার এই যে ব্যাকগালা কিন্তু আপনার পাওয়ারও আছে সানরুফ সহ 7 সিটার গাড়ি বিস্কিট কালার ইন্টেরিয়র ব্যাকগালা অটো এটার দাম কত জাকি ভাই এটার দাম হচ্ছে আছেন ভাই 39 লক্ষ 50 হাজার টাকা আছে 39 লক্ষ 50 আচ্ছা ঠিক আছে আস্কিং প্রাইস বলছে ভাই দামাদামি সুযোগ আছে আপনারা আইসেন নেক্সট একটা অ্যাভেঞ্জার যারা 7 সিট খুঁজতেছেন তাদের জন্য এই যে কালো কালার অ্যাভেঞ্জার ওটা হলো বেশি বাজেটের 7 সিট এটা হলো কম বাজেটের 7 সিট হ্যাঁ এবং বিশ্বাস করার মতো আস্থা রাখার মতো একটা গাড়ি হচ্ছে 7 সিটের অ্যাভেঞ্জার কম টাকার মধ্যে দারুণ গাড়ি ফুল বিস্কিট কালার 1 গ্রেডের গাড়ি A1 এটা কিন্তু ডুয়েল এসি আছে উপরে দেখছেন আবার ভিতরে কিন্তু বিস্কিট আছেন ভাই এটা হ্যাঁ 7 সিট সিসি কত 1500 হ্যাঁ 1500 সিসি অল অটো আচ্ছা 7 সিট ডুয়েল এসি 1500 সিসি এর যে পিছনেও কিন্তু এসির ভেন্ট আছে সৌদি আরব থেকে এক ভাই দেখতেছেন থ্যাংক ইউ ভাইয়া যারা দেশের বাইরে থেকে দেখতেছেন আমাদের লাইভগুলো কেমন লাগে একটু কমেন্টস করে দিয়েন 7 সিটার অ্যাভেঞ্জার গাড়ি জাকির ভাইয়ের কাছে আসলে কিন্তু পাবেন এবং এটা কিন্তু তেলের গাড়ি ওই যে দেখেন এখান থেকে পিছনে কিন্তু কোনো সিলিন্ডার নাই দেখছেন অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের আছে এটার দাম কি রকম ভাই এটার দাম হচ্ছে মাত্র 12 লক্ষ 50 হাজার টাকা 12.5 লাখ টাকায় আজকে 1500 সিসি আরো কমে দিব 7 সিট 7 সিট আরো কমে দিব আছে আবার বডি কিটও আছে দেখেন বডি কিটও আছে বডি কিট আছে আসলে নাকি আরো কমাইবো আচ্ছা পাশে আর একটা এক্স করলা পাওয়া গেছে এটা নিউ শেপের এটাও বেস কালার বেস কালার এটা মডেল মডেল পাঁচের মডেল পাঁচের মডেল রেজিস্ট্রেশন আটে রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন হ্যাঁ সিএনজি করা আছে বিস্কিট কালার সিএনজি করা আছে আচ্ছা অনেক সময় নিয়ে নিছি এখন একটু তাড়াতাড়ি করব কারণ অনেক দর্শক খাই গাড়ি এটা আছেন ভাই ওয়েট করছে এটার দাম কত ভাইয়া এটার দাম হচ্ছে 13 লক্ষ 80 হাজার টাকা আছেন ভাই আজকে 13 লক্ষ 80 80 আজকে আচ্ছা এটার মডেল 5 নিউ শেপ মডেল 5 রেজিস্ট্রেশন 8 নিউ শেপ বেজ ইন্টেরিয়র এক্সটেল আরেকটা গাড়ি আছে দেখেন হ্যাঁ এটা 5 সিট 5 সিট 14 মডেল আচ্ছা 5 সিট 14 মডেল এক্সটেল বহুত পাইছেন হাসান ভাই বহুত ভিডিও করেন বাট জেবিএল আলা কয়টা পাইছেন না দেখি নাই আমার তো জেবিএল আলা এটার মধ্যে জেবিএল আছে এই গাড়িটাও কিন্তু সানরুফ সহ ওই যে দেখেন সানরুফ আছে আর মেডেল নিয়া ফার্স্ট পুরস্কার পাওয়া ছেলেটা দাঁড়ায় আছে এখানে জানাব ভাই ওই যে প্রথম পুরস্কার দেখাই দিতেছে দেখছেন নি ওর জন্য একটা বড় লাইক দিয়ে দিয়ে আজকে আর এই হচ্ছে আপনার জেবিএল এই যে জেবিএল সাউন্ড সিস্টেম সহ আপনার এক্সটেল তেলের গাড়ি তেলের গাড়ি জেবিএল সাউন্ড সিস্টেম ফোর হুইল 14 মডেল 360 ক্যামেরা সহ আছে কিন্তু এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে আছেন ভাই 36 লক্ষ 30 হাজার আস্কিং 36 লাখ 30 হাজার টাকা আস্কিং আর নিতে আসলে এই গাড়িতে আমি বিশাল ছাড় দিব বিশাল ছাড় বিশাল ছাড় দিব গাড়ি দিব এক পিস আচ্ছা একুত গাড়ি 1500 সিসির মধ্যে একটা রাশ গাড়ি দেখাই এটা হচ্ছে সিসি 1500 বা জিপ জিপ ঠিক আছে যারা আয়কর কম দিতে চান চালাক জিপ চালাইবেন আয়কর দিবেন সরকার রে আপনার সিডান কারের যারা তাদের জন্য এটা যারা চালাক তারাই কিন্তু ওই ধরেন সেডানটা না নিয়া এটা চালায় আয়কর কম আচ্ছা আচ্ছা জিপ মানে প্রাইভেটের থেকে কম টাকায় আচ্ছা ঠিক আছে পিছনে একটা ছোট চাকা আছে এক্সট্রা এবং এটা কিন্তু তেলের গাড়ি অকটেন 100 মডেল কত ভাই এটার মডেল হচ্ছে 11 রেজিস্ট্রেশন 16 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন সিসি 1500 সিসি 1500 টাটা রাশ লাইট এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে 18 লাখ 80 হাজার টাকা আস্কিং 18 লক্ষ 80 হাজার টাকা আস্কিং দাম কমবে এই যে পিছনে একটা সিএইচআর আছে 17 মডেল 22 রেজিস্ট্রেশন 22 রেজিস্ট্রেশন কালো কালার এটার প্যাকেজ কিন্তু জিএলইডি জিএলইডি প্যাকেজ প্রোজেকশন লাইট আছে তারপর সেন্সর আছে হ্যাঁ ইমার্জেন্সি ব্রেকিং আছে ভিতরে দেখেন মেরুন কালার সিট এবং সিট পাম্প ফুলানো যায় এই সুইচে চাপ দিয়া দেখছেন এটার প্রাইস কত জাকির ভাই
এন্টারপ্রাইজ হচ্ছে আছেন ভাই 30 লক্ষ 30000 টাকা আস্কিং 30 লক্ষ 30000 আস্কিং 30000 ওকে মাশাআল্লাহ যে ফলোয়ার হাসান ভাই নির্বাচন করা দরকার আরে না ভাই কি বলেন আপনাদের পাশে আছে এই ভালো ভাইয়া এই পাশে যে নোয়া আছে একটা এটা কত মডেল এটা হচ্ছে 2018 মডেল স্কয়ার 18 মডেল 23 রেজিস্ট্রেশন মাত্র 4 মাস বয়স গাড়ির 18 মডেল 4 মাস 23 সালের রেজিস্ট্রেশন 23 সালের রেজিস্ট্রেশন স্কয়ার লাস্টে হ্যাঁ স্কয়ার ওকে যারা লাইভ দেখছেন লাইক দিয়ে রাখেন আজকে লাইক কিন্তু আজকে লাইভটা মিস করা যাবে না বাসায় নিয়ে আপনার মা আপনার বোন সবাইরে দেখাবেন যে আজকে যারা ভাই যে সুন্দর তেলাওয়াত শুনাইছে আমাদেরকে আমরাও আমাদের ভাই বোনদেরকে মাদ্রাসায় পড়াবো এবং কোরআন শেখাবো আজকে এই লাইভ দেখে সবাই এইটাই কিন্তু প্ল্যান করা উচিত দেখছেন দোনর দরজা পাওয়ার আছে এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে ফুল লোড মডেল হচ্ছে 18 রেজিস্ট্রেশন 23 23 এর লাস্টে ওকে 2023 সালের লাস্টের দিকে দোর কয়টা পাওয়ার ভাইয়া দুইটাই পাওয়ার ক্যাপ্টেন সিট কিন্তু এটা আচ্ছা আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে 36 লক্ষ 50 হাজার আস্কিং ওকে আস্কিং প্রাইস হচ্ছে 36 লক্ষ 50 আসেন একটু সুরঙ্গে ঢুকি সুরঙ্গে যাবেন কি জানো আছে না না যাই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে সুরঙ্গে গেলাম না গাড়ি আছে আরো নয়ের হেরিয়ার আছে তারপর আরো কিছু গাড়ি আছে তো লাইভটা শুরু করছিলাম যারা বাইরে নিয়ে শেষটাও যারা বাইরে নিয়ে জাকির ভাই দাঁড়ান এখানে যারা ভাই কিন্তু পড়ার সময় পড়া হ্যাঁ আর যখন একটু ফ্রি থাকে তখনই বাবার বাবার সাথে শোরুমে চলে আসে উদ্দেশ্য হাসান ভাইয়ের সাথে লাইভ করবে আমিও ওর ভাই ওর বাবারও ভাই অনেকে কমেন্ট করে যারা ভাইকে আবার ভাই বলেন কিন্তু আঙ্কেল বলেন না ও ভাই বললে খুশি হয় এই জন্য আপনারা ওরে ভাই বলবেন যারা ভাই প্রথম পুরস্কার পাইছে দোর দিয়া ঠিক আছে এবং ও যে সুন্দর তেলাওয়াত করে ও কোরআন যখন পুরোপুরি শিখে ফেলবে হাফেজ হয়ে যাবে তখন ওই রকম একটা মেডেল নিয়ে আসবে ইনশাল্লাহ সেই দোয়া করবো সবাই আর আজকের লাইভে গাড়িগুলো সুন্দর ছিল দামগুলোও কম আছে জাকির ভাই আসলে আরও দাম কমাই দিবে যারা আসতে চান তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে আসবেন রহিম মেটাল মসজিদের পাশে এবং রুলিং মিল বটতলা আজকে আমার একটু কথা বলতে কষ্ট হইতেছে আমার গলাটা বসে গেছে আল্লাহ জানে আপনারা দোয়া করেন যেন আমার গলাটা ভালো থাকে কারণ রাত্রেবেলা খুলনা যাব কালকে খুলনায় দুইটা লাইভ হবে স্পেশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম